হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও ফিরে এসেছি একটা মাইন্ড ফ্রেশ করা ভ্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দেবে ভাইটাকে। এখন বাজে 2:30, আর এখন আমি যাব একটা বন্ধুর বাড়ি, কারণ ওই বন্ধু আজ যাবে বারাসাত, ওকে বাসে তুলতে যেতে হবে আমাকে। তো সেই জন্য আমি এখন যাব ওদের বাড়ি। এখন আর বেশি কিছু বলবো না, কারণ আমার যাওয়ার কথা ছিল 2টায়, এখন বাজে 2:30, অনেকটাই দেরি হয়ে গেছে। তাই একেবারে রেডি হয়ে ওদের বাড়ি গিয়ে ওকে নিয়ে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রাস্তায় বেরিয়ে আমরা কি কি করলাম, বা লেগো থেকে কদুলপুর যেতে আমাদের কত সময় লাগলো সমস্তটা। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে গেছি, বন্ধুকে বাসে তুলতে যাচ্ছি, গাড়িতে বন্ধু যাচ্ছে বারাসাত। দেখতেই পাচ্ছ এখন গাড়ি চালাচ্ছে, তাই বেশি কথা বলতে পারছি না, আর এমনি তো হাওয়া দিচ্ছে। তো চলো রাস্তায় যেতে যেতে কী কী হয় তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইজ, আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তো গাড়ি চালিয়ে অনেকটা চলেও এসেছি, কিন্তু অনেকক্ষণ গাড়ি চালানোর জন্য আমাদেরকে একটু রেস্ট নিতে হচ্ছে। তো আমরা ছেলে, তো রেস্ট মানে তোমরা বুঝতেই পারছো, আমরা ছেলে তো রেস্ট মানে তোমরা বুঝতেই পারছো। আর কিছু বললাম না, চলো দেখতে থাকো। আরো অনেক দূর যেতে হবে আমাদেরকে, এখান থেকে যাব, তারপরে বন্ধুটাকে বাসে তুলবো, তোমরা দেখো। তো চলো আরো কতটা রাস্তা আমাদেরকে যেতে হয় আমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। A few moments later. তো গাইস, আমাদের গাড়ির এখন তেল কমে এসেছে, গাড়ির তেল নাই বললেই চলে, গাড়ি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্প। কিন্তু কত দূরে পেট্রোল পাম্প আছে আমরা জানি না, তো চলো দেখি কত দূরে পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। A few moments later. তো গাইস, আমরা পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি, তো চলো এরপর তেল ভরবো। দেখো হেলমেটটা পরে নিলাম, এখানে প্রচুর ভিড় আছে, রাস্তায় জ্যাম আছে, চলো পেট্রোল পাম্প এসে গেছি। পেট্রোল পাম্প থেকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছো আমাদের গাড়িতে এখন তেল ভরা চলছে। তো গাড়িতে তেল ভরা হয়ে গেলে আবার আমরা বেরিয়ে পড়বো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কুতলুপুর বাস স্ট্যান্ড, বাসে ঘুরতে এখন গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছো। তো এদিকে দেখো আমরা যাচ্ছি রাস্তা। তো গাইজ, এসে পড়েছি বাস স্ট্যান্ডে, তো বন্ধুকে নামিয়ে দিয়ে আমি এখন চলে যাব, কারণ আমার একটু তাড়াতাড়ি আছে, সেই জন্য চলে যেতে হচ্ছে, তাড়াতাড়ি আছে সেই জন্য চলে যেতে হচ্ছে। কিছু করার নাই, চুলের 12টা বেজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো